একদিকে যেখানে ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে, অন্যদিকে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে আলোচনা চলছে। এইসব গুঞ্জনের মধ্যে অভিষেকের আরেকটি পুরনো পোস্ট পুনরায় আলোচনায় এসেছে, যা তার বিবাহ বিচ্ছেদের বিষয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এই গুজবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক একটি পোস্ট করে নিজেই প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, হ্যাঁ আমি ডিভোর্স পাচ্ছি, আমাকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এখন বলতে পারেন আমার দ্বিতীয় বিয়ে কবে হবে। অভিষেকের করা পোস্টটি বর্তমানে প্রচুর ভাইরাল হচ্ছে, যা এই সময় সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে অভিষেকের নাম অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে জড়ানো হচ্ছে, তাদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন ছড়াচ্ছে, যা অভিষেকের আগের বিবাহ বিচ্ছেদের গুজবের সঙ্গে যুক্ত হয়েছে। অনেকেই মনে করছেন যে এই সম্পর্কের কারণেই অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে সমস্যা তৈরি হয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দাসবি ছবির শুটিং চলাকালীন জুনিয়র বচ্চনের সঙ্গে প্রেম করেছিলেন নিমরত কৌর, কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। তবে সম্প্রতি এই সকল খবর অস্বীকার করেছেন নিমরত। সম্প্রতি ঐশ্বরিয়া রায় বচ্চন তার 51তম জন্মদিন উদযাপন করেছেন। এই বিশেষ দিনে অভিষেক বচ্চন তাকে শুভেচ্ছা জানিয়েছেন কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে কৌতূহল ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অভিষেক বচ্চনের একটি পোস্ট, যেখানে তিনি ঐশ্বরিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই মনে করছেন এটি বর্তমান সময় ঘটনার সঙ্গে যুক্ত, কিন্তু আসলে এই পোস্টটি গত বছরের। গত বছর অভিষেক তার স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি আবেগপ্রবণ বার্তা প্রকাশ করেছিলেন, যা আবারও ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।